নমস্কার বন্ধু, স্বাগত জানাই ডাব্লিউবি কেরিয়ারের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও জানাই সবাইকে। আজকে ভিডিওতে আমি জানবো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, যে কোথা থেকে প্রকাশ করা হয়েছে, কতগুলি শূন্যপদ আছে, কোন শূন্যপদগুলিতে নিয়োগ হবে এবং তার সাথে ওপেনিং ডেট কী আছে, ক্লোজ ডেট কী আছে অ্যাপ্লিকেশনের এবং কীভাবে আবেদন করবেন সব কিন্তু আপনাদের ডিটেলসে বলবো। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দেখার চেষ্টা করবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে রোজ এরকম জবের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। তো সর্বপ্রথম আপনাদের বলে দিই যে আপনারা আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ফর্মটি বেরিয়েছে এটার জন্য আপনারা কীভাবে আবেদন করতে পারেন, এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন এবং www.rbi.org.in ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা খুব ইজিলি ফর্মটা ফিল আপ করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে এই অফিসিয়াল নোটিফিকেশনটি এবং অফিসিয়াল পেজটিরও লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু আপনারা চেক আউট করতে পারেন। এরপর আপনাদের বলে দিই যে কত তারিখ থেকে ওয়েবসাইটে ওপেন হবে। তো অ্যাপ্লিকেশনটি স্টার্ট হবে 17/2/2022 থেকে শেষ হবে 8/3/2022 তারিখ পর্যন্ত। তো এরপর আপনাদের বলে দিই ফর্ম ফিল আপের ডেট কী আছে। ফর্ম ফিল আপের ডেট রয়েছে 17/2/2022 থেকে 8/3/2022 তারিখ পর্যন্ত। তো এরপর আপনাদের বলে দিই যে কোন পদে রিকোয়ারমেন্ট হবে এবং কতগুলি শূন্যপদ আছে। তো এখানে কিন্তু 950টি অ্যাসিস্ট্যান্ট শূন্যপদে কিন্তু নিয়োগ হবে। তো এটা কিন্তু খুব বড় একটা রিকোয়ারমেন্ট, তো অবশ্যই আপনারা চেষ্টা করতে পারেন এই ফর্মটি আবেদন করার জন্য। তো বন্ধুরা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এরা কিন্তু খুব সুন্দর একটা চার্ট করে দিয়েছে, আমি জাস্ট বোঝার জন্য একটা বলে দিচ্ছি আপনাদের। দেখুন এখানে কলকাতা রয়েছে, তো কলকাতা থেকে যারা দেখছেন আমার ভিডিও তাদের জন্য আমি বলছি যে কলকাতাতে যে শূন্যপদগুলিতে রয়েছে যে ক্যাটাগরি ওয়াইজ সেগুলো আপনাদের বলে দিচ্ছি, যে এসসিতে রয়েছে 9টা, এসটিতে 4টে, ওবিসিতে কোনো শূন্যপদ নেই, ইডাব্লিউ রয়েছে 2টো, জেনারেলে 11টা, টোটাল কিন্তু 26টি শূন্যপদ কলকাতাতে রয়েছে এবং গ্র্যান্ড টোটাল কিন্তু রয়েছে সব জায়গার শূন্যপদ মিলিয়ে কিন্তু 950টি শূন্যপদ। তো এরপর আপনাদের বলে দিই যে এজ লিমিট কী আছে। এজ লিমিট কিন্তু রয়েছে 20 বছর থেকে 28 বছর বয়স পর্যন্ত যারা রয়েছে তারা কিন্তু ফর্মটার জন্য আবেদন করতে পারবে। যাদের বয়স 2/2/1994 আগে নয় এবং 1/2/2002 পরে নয় তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এরপর আপনাদের বলে দিই এজ রিল্যাক্সেশন কী রয়েছে। এসসি এসটিদের জন্য রয়েছে 5 বছরের এজ রিল্যাক্সেশন, ওবিসিদের জন্য রয়েছে 3 বছর, পিডাব্লিউডির জন্য রয়েছে 10 বছরের এজ রিল্যাক্সেশন এবং এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন। তো এরপর আপনাদের বলে দিই এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগছে। এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং তাতে কিন্তু 50% মার্কস থাকতে হবে সর্বনিম্ন। তো এরপর আপনাদের বলে দিই যে সিলেকশন প্রসেস যে এক্সামগুলো রয়েছে সেগুলো কী কী রয়েছে। তো প্রিলিমিনারি এক্সামিনেশন রয়েছে প্রথমে, তারপর রয়েছে মেইন এক্সাম, আর তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট বা LPT। তো এই এক্সামগুলির মাধ্যমে কিন্তু রিকোয়ারমেন্টটি হবে। তো অবশ্যই আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন, ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে রোজ এরকম জবের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।